হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের 12 মাসে হয় 13টা পার্বণ। দুর্গা পুজো, কালী পুজো শেষ না হতে হতে চলে এসেছে জগদ্ধাত্রী পুজো। আমাদের পাড়া দুর্গা পুজো, কালী পুজোতে যেমন সুন্দরভাবে সেজে ওঠে, জগদ্ধাত্রী পুজোতেও কিছু কম হয় না। জগদ্ধাত্রী পুজোর দিনও সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে পুরো এলাকাটা। আলো, মেলা সব কিছু মিলে জগদ্ধাত্রী পুজো রমরমিয়ে উদযাপিত হয় আমাদের পাড়ায়। বিকেলে আমি আর ভাই মিলে চলে গেছিলাম একটু মেলা ঘুরতে, কি কি দোকান দিয়েছে সেটা দেখার জন্য। প্রথমেই যেতে না যেতে চোখে পড়ে গেছিল আচারের দোকানটা। দোকানটায় বিভিন্ন ধরনের আচার ছাড়াও ছিল হজমিগুলি, বিভিন্ন ধরনের রং বেরঙের পাঁপড়, আর অনেক রকম লজেন্সও ছিল। দেখে যেন ছোটবেলার কথাগুলো মনের মধ্যে উঁকি দিতে শুরু করলো। ওখানে আচার টেস্ট করা যাচ্ছিল, তাই ভাই বিভিন্ন আচার টেস্ট করার পর নিয়ে নিয়েছিল আম কাসুন্দির আচার। মেলাতে দেখলাম বন্দুক দিয়ে বেলুন ফাটানোর স্টলও বসেছিল। পুজো মেলাতে আমার আর ভাইয়ের প্রধান আকর্ষণ থাকে এই স্টলের দিকে। দুরকমভাবে বেলুন সাজানো দেখছেন, আসলে একটাতে প্রাইজ আছে আর একটাতে প্রাইজ নেই। যেটা প্রাইজ আছে সেটা হচ্ছে 20 টাকার 3টে, আর যেটা প্রাইজ নেই সেটা হচ্ছে 20 টাকার 5টা। ভাই বলল যেটা প্রাইজ আছে সেটাই খেলবো। তো ভাইকে বললাম তুই 2টো মারবি আর আমি 1টা। প্রাইজ পাবো কি পাবো না জানি না, কিন্তু এর মজাটা একটা আলাদা রকমের ফিলিংস হয়। ভাইয়ের 2টো ফাটানো হয়ে গেছে, এখন আমার পালা, দেখি আমি 1টাও ফাটাতে পারি কি না। ইয়ে, 1টা ফেটেছে! কি পেলাম 1টা ফাটিয়ে? দেখা যাক। যাত্রী, 1টা মাত্র মক! ভাই সেটাকে হাতে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছে, ফুটো ফাটা নেই তো, যাই পাই তাই ভালো। বেলুন ফাটিয়ে 1টা প্রাইজ তো জুটলো। তারপরে চলে গেছিলাম একটা স্টলে, সেখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা ছিল, পাজেলও ছিল। ভাই সেগুলোকে হাতে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছিল। আমি ভাইকে বললাম তুই কি কিনবি, ও না কিনে চলে গেল। তারপরে চলে গেলাম হারকানের দোলে যে স্টলটা বসেছে সেখানে। ওই স্টলে বিভিন্ন ভ্যারাইটিস কানের দুল ছাড়াও ছিল বিভিন্ন ধরনের আংটি, হার, নানা রকম জিনিসপত্র। দেখতে খুব সুন্দর লাগছিল, আর সবের দাম ছিল মাত্র 40 টাকা। বড় বড় হারগুলোর দাম জানি না, কিন্তু কানের আংটির আর ছোটো ছোটো হারগুলোর দাম কিন্তু 40 টাকাই ছিল। মেয়েদের তো জানিনি, এরকম কোনো স্টল মেলাতে বসলে সেইটার দিকে এই ঝোঁক থাকে বেশি, তো আমারও তাই। আমিও দৌড়াতে দৌড়াতে চলে গেলাম কানের দুল কিনতে। খুব সুন্দর সুন্দর কানের দুল ছিল, আর আমারও কয়েকটা কানের দুল খুব পছন্দ হয়েছিল। ওখান থেকে 2টো কানের দুল কিনেই নিলাম। সামনেই ছিল পাপড়ি চাটের দোকান, ভাবলাম একটু পাপড়ি চাট খেয়েই বাড়ি যাব, কিন্তু এত ভিড় থাকায় আর সেখানে দাঁড়াতে পারলাম না। চলে গেলাম মিষ্টির যে দোকানটা বসেছে সেখানে। সেখানে ছোটো ছোটো মালপোয়া ছাড়াও ছিল ঝিলিপি, গজা, বিভিন্ন ধরনের মিষ্টি। দেখে তো প্রত্যেকটা জিনিসই লোভ লাগছিল। সবগুলোই গরম গরম ভাজা হচ্ছিল। কোনটা ছেড়ে কোনটা কিনবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তারপরে মালপোয়া আর গজা কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। ঝিলিপিগুলো কিনতে খুব মন চাইছিল, কিন্তু আজকে ভাবলাম এইটুকুই থাক। চলুন এবার বাড়ির দিকে রওনা দেবার। কর্মব্যস্ত জীবনের মধ্যেই ছোট ছোট আনন্দই যেন মাইন্ডকে ফ্রেশ করার জন্য যথেষ্ট থাকে। আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।